কলোনিয়াল বিল্ডিং না, কলোনিয়াল বিল্ডিং ইম্পর্টেন্ট না, একটা ভবনের ভ্যালুজ আছে। এই ভবনের কি কাজ হতো ওটা নিয়ে আমরা 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়িটা, সেটা বাড়িটা যতটুকু না স্থাপত্যিক গুণাবলী আছে, গুণাবলীতে এখানে বসে বঙ্গবন্ধু স্বাধীনতার কাজ করেছিলেন, যে একটা প্লেস ভ্যালু বা ইউজ ভ্যালু, এই ইউজ ভ্যালু তো একটা জায়গা, একটা ভবনকে রাখা উচিত এর দেশের ঐতিহ্য। এই পুরো লাইনে যখন এখানে বাংলাদেশের কৃষি বিপ্লবের ঘটনার সূত্র হয় এই অঞ্চল থেকে, অতএব এই ভবনটার এলাকাটা গুরুত্বপূর্ণ, নট এন ইন্ডিভিজুয়াল বিল্ডিং। আর বিল্ডিং যদি বলি, এটা একটা কলোনিয়াল বিল্ডিং বললে আমি ভুল করব, এটা একটা বাঙালি কলোনাইজড বিল্ডিং, বাঙালি আদলে যেগুলো তৈরি হয়েছিল সেই ভবনগুলোর একটা বেস্ট এক্সাম্পল এই ভবন। উত্তরে দক্ষিণে টানা করিডোর, কোনো কলোনিয়াল বিল্ডিংয়ে আমরা উত্তর দক্ষিণে টানা করিডোর দেখব না, একমাত্র ঢাকা শহর বাংলাদেশের ভবনেই দেখবো আমরা উত্তর দক্ষিণে মুখী ভবন। ব্রিটিশের যেটা কলকাতাতে কলোনিয়াল বিল্ডিং বলি তার চেহারা ভিন্ন, কিন্তু বাংলাদেশে যেই ভবনগুলো সেগুলো বাঙালি ভবন হয়েছিল আমাদের কনটেক্সটে, আমাদের ক্লাইমেটে। অতএব এই ভবনটা অ্যাকচুয়ালি ব্রিটিশ বলে দূরে ফেলানো যাবে না, বাঙালি সংস্কৃতির একটি ভবন, এটাকে আমাদের রক্ষা করতে হবে। কিন্তু সমস্যা যেটা সবাই বলেন যে আমাদের এটার মধ্যে লিস্টেড না, লিস্টেড তো একদিনেই হয় না, লিস্টেড ইজ এ অনগোয়িং প্রসেস। আর্কিওলজি ডিপার্টমেন্ট হয়তো বলেছে বিল্ডিংটা লিস্টেড না, কিন্তু ওরা বলে না এটা কখনো লিস্টেড হবে না, ওরা প্রতি বছর পরে পরে ওরা লিস্ট ইম্প্রুভ করে, প্রতি 2 বছর পরে পরে নতুন ভবন আসে, ওটা হয়তো আগামী কয়েক বছর পরে এটাও চলে আসতো, কিন্তু সব যদি ভেঙে দেয় ওদের আর লিস্ট করার কোনো স্কোপ থাকবে না। অতএব সকল সরকারি যে নীতিগুলোকে টুইস্ট করে অন্যভাবে ভবনগুলোকে ভাঙা হচ্ছে, সেই জন্য বলবো সরকারের নীতি আছে, প্রধানও সদিচ্ছা আছে, কিন্তু যারা এটা পরিচালনা করেন ওদের দোষে, ব্যক্তি স্বার্থে আসলে আমরা এই ভবনগুলোকে ভেঙে দিচ্ছি। এটাই আমার বক্তব্য।